হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আইসিটি নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে কমিউনিটি ক্লিনিকে কীভাবে পরীক্ষা হবে এবং কি কি বিষয়ে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাজেশন দিব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নইলে কিছুই বুঝবেন না। বন্ধুরা, আপনারা যারা কমিউনিটি ক্লিনিকে আবেদন করছেন, আপনারা হয়তো অনেকেই জানেন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একটি অ্যাপস দেওয়া হয়েছে। আমি এর আগের ভিডিওটিতে অ্যাপসটি ডাউনলোড করা দেখিয়েছি এবং অনেকেই আমার আগের ভিডিও দেখে অ্যাপসটি ডাউনলোড করেছেন। সেখানে অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে অ্যাপসটি লগ ইন হয় না। বন্ধুরা, পরীক্ষা হওয়ার আগে অ্যাপসটি লগ ইন হবে, এর আগে হবে না। তাছাড়া অনেকেই পরীক্ষা নিয়ে টেনশন করছেন। বন্ধুরা, এখানে টেনশনের কিছু নেই, পরীক্ষাটা অনেক সহজ হবে। বন্ধুরা, আমি পরীক্ষার জন্য কিছু সাধারণ জ্ঞান সাজেশন দিব, আপনারা সেটা পড়ে নেবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, কমিউনিটি ক্লিনিকে সার্কুলারে নির্দিষ্টভাবে লেখা আছে যে পরীক্ষাটি কিভাবে নেওয়া হবে। সেখানে বলা হয়েছে যে ইন্টারনেট, প্রযুক্তি, কম্পিউটার এবং মোবাইল বিষয়ে ও স্বাস্থ্য বিষয়ে সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হবে, সেগুলো MCQ আকারে দেওয়া হবে। এগুলো বিষয়ে 10টি MCQ দেওয়া হবে। আর যে পরীক্ষাটি নেওয়া হবে, 10টি MCQ জন্য আপনাকে সময় দেওয়া হবে 15 মিনিট, এবং 15 মিনিটের ভিতরে আপনাকে উত্তরগুলো দিতে হবে। তো বন্ধুরা, তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে বলেছে ডিজিটাল পদ্ধতিতে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। যেমন আমি আপনাদেরকে একটি অ্যাপস দেখাই, এই অ্যাপসে ঢুকার পর কিছু MCQ আছে যেগুলো ক্লিকের মাধ্যমে উত্তর দিতে হবে। যেমন আমি এই অ্যাপসটিতে ঢুকি, বন্ধুরা অ্যাপসটিতে ঢুকার পর সেম ক্যাটাগরি সেম এভাবেই আপনাদেরকে 10টি MCQ দেওয়া থাকবে। আপনাদেরকে 15 মিনিট সময় দেওয়া হবে 10টি MCQ জন্য। যেমন বাংলার নববর্ষ, পয়লা বৈশাখ চালু করেছিল কে, এভাবে আপনাদেরকে টিক চিহ্ন দিলে সেটি একটু অন্য কালার হয়ে যাবে। আপনার যেটা সঠিক উত্তর, আপনারা সেটাতে ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন যেটা উত্তরে, আপনারা এভাবে ক্লিক করে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনাদেরকে ক্লিক করার পর, উত্তরগুলো সম্পূর্ণ সঠিকভাবে দেওয়ার পর আপনাদেরকে সাবমিট করতে হবে। ঠিক এভাবেই সেই অ্যাপসটিতে আপনাকে লগ ইন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বন্ধুরা, আমি আপনাদের জন্য একটি সাজেশন তৈরি করেছি এই পরীক্ষাটির উপরে, এবং এই সাজেশনগুলো তৈরি করার পর আমি সাজেশনটির একটি PDF ফাইল তৈরি করেছি, এবং সেই PDF ফাইলটি আমি ইন্টারনেটে আপলোড করেছি বন্ধুরা। এবং সেই ফাইলটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটিতে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।